তবে পাশাপাশি যে ভবনটি ছিল এবং এর আশপাশে যে কয়েকটি ভবন ছিল সেই ভবনটি গুলোতে কিন্তু এখন পর্যন্ত কিছু কিছু কক্ষে কিন্তু এখন আগুন দেখা যাচ্ছে। সুতরাং ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন যেন সেই আগুনগুলোকেও নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়ে থাকে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে এই এলাকার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু এখন তাদের স্বজনদের খোঁজে এখানে এসেছেন এবং যারা এই ভবনগুলোতে বসবাস করতেন তাদের খোঁজ খবর নিতে কিন্তু তারা এখানে এসেছেন। অনেকেই বলছেন যে তাদের অনেকেই ঢাকা মেডিকেল সহ অন্যান্য আশেপাশে যে সকল মেডিকেল রয়েছে সেই জায়গাতে তো তারা খোঁজ নিয়েছেন এবং অনেকেই বলছেন যে বেশিরভাগ বাসিন্দাদের আসলে তারা এখন পর্যন্ত কোনো খোঁজ পাচ্ছেন না। সুতরাং সেই জায়গাটিতে আসলে ওই সকল বাসিন্দাদের কি অবস্থা হয়েছে সেটি কিন্তু আমরা এখন নিশ্চিতভাবে বলতে পারছি না, কারণ যখন এই আগুনের সূত্রপাত হয়েছিল তখন বেশিরভাগ সাধারণ বাসিন্দারা আসলে ভবন থেকে বের হতে পারেননি বলে স্থানীয় বাসিন্দারা আমাদেরকে জানাচ্ছেন। কারণ আমি যদি শুরু থেকে একটু বলি যে ঠিক 10:30 দিকে যখন এই হোয়াইট ম্যানশনের নিচে একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়, ঠিক পাশে একটি হোটেল ছিল, অর্থাৎ ওই ভবনের নিচে একটি হোটেল ছিল, সেখানে আসলে আগুনের সূত্রপাত শুরু হয় এবং পরবর্তীতে হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে আগুন লেগে যায় পুরো ভবনটিতে। পাশাপাশি সাধারণ মানুষ বলছে মৃতের সংখ্যা বাড়বার অন্যতম কারণ হিসেবে যে যখন আগুন লাগে তখন আতঙ্কিত হয়ে আসলে অনেকেই ভবনের ভেতরের দিকটাতে অবস্থান করছিলেন, কেউ রাস্তার দিকে বের হয়ে, খুব কম মানুষই রাস্তাতে বের হয়ে আসতে পেরেছিলেন। সুতরাং যারা ভেতরের দিকটাতে অবস্থান করছিলেন তাদের কেউ কিন্তু পরবর্তীতে বাইরে বের হতে। এবং সর্বোপরি আপনি যে বিজনেসটা করতেছেন এটা আগুন লাগলে বের হয়ে প্রতিরোধ করতে যাবেন সেটার জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা নাই এবং আসার রাস্তা নাই, এর চেয়ে আমি মনে করি না প্রতিবন্ধকতা আর হতে পারে। এখন রাস্তা বড় করবে কে? ফায়ার সার্ভিস হলো আগুন নেমানোর জন্য, আমরা আগুন নেমানোর জন্য মানুষের ঘটনা ঘটার পরে আমরা ইনভলভ হই, কিন্তু এখানে যে লাইসেন্স বলেন বা ইয়ে, যেমন আমি কেমিক্যাল লাইসেন্স আমরা দিই, আগুন ধরলে পরে আমি আসি বা যে কোনো লোক এভেন আপনি বিপদে বললে পরে আমি আসবো। ইভেন যেহেতু আমাদের ম্যান্ডেট আছে লাইফ সেভিং ফোর্স, পাখি কাছে আটকলে পরে ওই জায়গায় আমি রেসপন্স করে থাকি। পরিস্থিতি হলো এই পর্যন্ত আমরা 45 ডেড বডি উদ্ধার করতে পেরেছি এবং 41 জন আহত লোক ঢাকা মেডিকেল কলেজে অ্যাডমিট রয়েছে। আগুনকে আমরা কনফাইনমেন্টে নিয়ে আসছি, এখন আমরা এইগুলোর ব্রেকেটিং করে পেনিট্রেশন করে ফায়ার সাপারেশন করছি, বাট এটার সময় অনেক লাগবে কারণ ভিতরে ভিতরে আগুন ঢুকে রয়েছে, এগুলার নিবৃত্তি করে সাপারেশন করতে অনেক সময় লাগবে, আমাদের অনেক টেকনিক নিয়ে টেকটিক্স নিয়ে ফায়ার ফাইটিং করতে হচ্ছে। আপনারা এখনো শুনতে পাচ্ছেন অনেক শব্দ, সময় লাগবে। সংবাদে এই ছিল এখনকার মতো, ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।